আসসালামু আলাইকুম ইউকে বাংলা লোক থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার কাছে তো ইন্টারেস্টিংই মনে হচ্ছে এই জন্য যে এটা হচ্ছে হরিণের মাংস তো হরিণের মাংসটা দেখতেই পাচ্ছেন নর্মাল অন্যান্য যে কোনো মাংসের চেয়ে একটু আলাদা দেখতে রান্না করতেও তেমন সময় লাগে না গরু অথবা ভেড়ির মাংসের চেয়ে হরিণের মাংসটা যেহেতু একটু ডিফারেন্ট বেড়ির মাংস তো একটু গন্ধ থাকে আর ফ্যাটও থাকে এই মাংসের ফ্যাটও নেই তেমন একটা গন্ধ নেই তো আমি চুলায় চলে এসেছি আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেটুকু তেল আর আমি দেব মাংসের মধ্যে থেকে কোনো ফ্যাট বা তেল বের হবে না তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা বাদামি করে নিব আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে না লাগে যে নর্মালি আমরা রান্না তো এরকমই করি পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজটা ঠিকঠাক করে নেই আর ওইদিকে আমি মশলাগুলোও রেডি করে নিয়েছি সব কিছু তেজপাতা দারু চিনি এলাচি আর আদা বাটা পেঁয়াজটা একটু ব্রাউনি হয়ে গেলে আমি ওইগুলোও দিয়ে দিব আর আমি সব সবসময় তেলের মধ্যে গরম মশলা দিই না কারণ এলাচিটা তেলের মধ্যে ফুটে উপরে পড়ে যায় এই জন্য বয়ে দিই না তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার এখন আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি ব্রাউন হয়ে যাওয়ার পর আদা বাটাটাও দিয়ে দিলাম আদা বাটাটা আগে দেইনি কারণ নিচের দিকে লেগে যাবে পেঁয়াজটা ভালোভাবে আমি একটু ভেজে ভেজে নিতে পারবো না সেই জন্য একটু পরেই দিলাম এখন আমি দু তিন মিনিটের মতো ভেজে সেটা এখানে আমি নিচ্ছি আমার মোটামুটি ভাজাটা হয়ে গেছে একদম কড়া ব্রাউনও করিনি আবার একদম নর্মাল যে কালার সেটাও থাকেনি আমি এই পর্যায়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে আমি যে শুকনো মশলাগুলো দিব এগুলো যেন ভালোভাবে কষিয়ে নিতে পারি এই জন্য আমি এখন যে মশলাগুলো করবো সবগুলো আমি এখানে তুলে নিয়েছি এখানে হচ্ছে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ জিরে ধনিয়া গুঁড়া এক চামচ থেকে একটু বেশি দেড় চামচই বলা যেতে পারে মিক্স পাউডার এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ এই পাঁচটা মশলা আমি এখানে অ্যাড করে দিব এখন দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি একটা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব মাংস এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে একদম সাইজ মতো কেটে নিয়েছিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ডেকে দিব অনেকক্ষণ সময় দশ মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পরে আমি ডাকনা উঠিয়ে দেখছি একদম পানিতে ভেসে গেছে মাংসটা বেশ ভালোই পানি বের হয়েছে দেখতেই পাচ্ছেন ওই পানিতেই আমি মাংসটা এখন কষাবো ভালোভাবে আমি একটা স্পাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে দিচ্ছি নিচের দিকে যাতে না লাগে আর অনেক ইয়ামি হয়েছিল মজা হয়েছিল আর কি তো আবারও ডেকে দিয়েছিলাম তো আমি মিডিয়াম থেকে এখন লতে নিয়ে নিয়েছি কারণ আমি ঢেকে রান্না করছি আর লোতে নিলে ওই পানিতেই কিন্তু মাংসটা একদম ফুললি সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে আর তেলটা উপরে বেশি উঠেছে এর মানে আমার মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মনে করছি নেড়ে ছেড়ে যে আর একটু পানি দিলে আমার ভালো হবে খেতে একটু ঝোল ঝোল থাকবে তাই আমি যেটা করেছি আমি কেটে গরম করে পানি নিয়েছিলাম এখান থেকে এক এক কাপ থেকে একটু বেশি দিয়ে দিয়েছি আবারও আমি এটা নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো ভালোভাবে খাওয়ার জন্য মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে শুধু আমি একটু জোল চাচ্ছিলাম সেই জন্য ওই ওই জোলটা ঠিকঠাকভাবে হইতে যে টাইম লাগে আর কি সেটা এরপর যে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আগে কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিতে পারতাম দিয়ে এই জন্য আমি সব সময় বলে থাকি আমার বাচ্চারা আমাদের খাবারগুলো থেকেই খায় সেই জন্য রান্নাটা আমার হয়ে গিয়েছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এই মাংসতে কোনো গন্ধ নেই তো এমন কোনো ফ্যাট নেই এই জন্য সিদ্ধ করতে হবে না আপনি এক্সট্রা কিছু এড করতে অ্যাড করাও লাগবে না তো আমার মাংসটা একদম ধান এখন দেখতে পাচ্ছেন দেখতে কতটা জুসি আর ইয়ামি হয়েছে পরোটা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে এই মাংসটাকে যে কত ভালো লাগবে এটার বলে বোঝানোর প্রয়োজন মনে করি না তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি লন্ডনে আসার পর এই মাংসটা একবার খেয়েছিলাম আর আজকে রান্না করেছি এই দুইবার আমার জীবনে হরিণের মাংস এই দুবারই খেয়েছি ফরিণের মাংসটা প্রথমবার খেয়ে এটার প্রেমে পড়ে গিয়েছিলাম অনেক মজাদার একটা মাংস আর আমি বলবো না সবাই যে ট্রাই করতে পারবেন এটা সবাই ট্রাই করতে পারবেনও না তো আমারই ভাগ্যে মাত্র দুইবার পড়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আর অনেক মজার একটা মাংস আমার নতুন একটা এক্সপিরিয়েন্স এই মাংস কিভাবে কী কীভাবে পেলাম সেটার ইতিহাস অনেক লম্বা সেটা নাই বলি তো আমি দেখতেই পাচ্ছেন অল্প একটু ভাত নিয়েছি আমি রাত্রে ভাতটা এত সময় খাই না মাঝে মধ্যে খেয়ে থাকি আর যখন খুবই মজার অথবা কোনো কিছু হয় তখন খাই তো অল্প একটু ভাত নিয়েছি এখান থেকে আফসার আমি দুজনেই শেয়ার করেছি আমি বাংলাদেশে কখনো হরিণের মাংসটা খাইনি মা কিন্তু গোসা সালে অনেক সময় বলে ফেলতো হরিণের মাংস রান্না করেছি তখন মনে করতাম এটা আসলে খায় নাকি মানুষ হালাল না হারাম তো অতটা বোঝিনি তো আসলে হরিণের মাংসটা হালাল আর এটা খুবই মজাদার একটা মাংস বেড়ির মাংস বা গরুর মাংস বা মুরগির মাংস কোনো কিছুরই মতন না এটা সম্পূর্ণ ভিন্ন দমে আসলেই ইন্টারেস্টিং সেটা নির্দ্বিধায় বলা যায় আর এই মাংসটার মধ্যে বেড়ির মাংসের মতো গন্ধও না গরুর মাংস বা বেড়ির মাংসের মতো ফ্যাটও না সো আপনারা খুবই এনজয় করে যখনই খেতে পারবেন আমি বলবো না সবসময় খেতে পারবেন এটা অ্যাভেলেবল না এটা পাওয়া অনেক টাফ এটা খুবই কষ্ট করে পেতে হয় এক কেজি মাংস পেয়ে অনেক খুশি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ